সুপ্রদিন বন্ধুরা, তোমাদের সবাইকে এই টিউটোপিয়া জগতে আবারও স্বাগত জানাই। আশা করছি তোমাদের প্রত্যেকেরই এই টিউটোপিয়া লার্নিং অ্যাপের মাধ্যমে পড়াশোনা করতে খুব ভালো লাগছে, তাই তো? আজ এই পর্বে আমরা ডিবেঞ্চার ইস্যু করতে হলে তা কিভাবে পরিশোধ করা হবে সেই সম্পর্কে জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। প্রতিষ্ঠান ডিবেঞ্চার ইস্যু করলে ওই ডিবেঞ্চারের ম্যাচুরিটিতে কিভাবে তা পরিশোধ করব তার শর্তগুলি উল্লেখ করব। ডিবেঞ্চার সমহারে, অধিহারে বা অবহারে বিলি হলেও তা সমহারে বা অধিহারে পরিশোধ করতে হবে। এই ডিবেঞ্চার ইস্যু আর রিডেমশনের শর্ত অনুযায়ী 6টা সিচুয়েশন দেখতে পাওয়া যায়। সেগুলি হলো: 1, ঋণপত্র সমহারে বিলি এবং তার সমহারে পরিশোধযোগ্য, অর্থাৎ ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিডিমেবল অ্যাট পার। 2, ঋণপত্র অধিহারে বিলি এবং তার সমহারে পরিশোধযোগ্য, অর্থাৎ ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিডিমেবল অ্যাট পার। 3, ঋণপত্র অবহারে বিলি এবং তা সমহারে পরিশোধযোগ্য, অর্থাৎ ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যান্ড রিডিমেবল অ্যাট পার। 4, ঋণপত্র সমহারে বিলি এবং তা অধিহারে পরিশোধযোগ্য, অর্থাৎ ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। 5, ঋণপত্র অবহারে বিলি এবং তা অধিহারে পরিশোধযোগ্য, অর্থাৎ ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। এবং সবশেষে আছে 6, ঋণপত্র অধিহারে বিলি এবং তা অধিহারে পরিশোধযোগ্য, অর্থাৎ ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। এখানে তোমাদের একটি কথা বলে রাখি, এককালীন অর্থে ডিবেঞ্চারের ভ্যালু প্রদান করা হলে ডিবেঞ্চারের অ্যাপ্লিকেশন ও অ্যালটমেন্টের জন্য একসাথে একটি মাত্র হিসেব খাত, অর্থাৎ ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট খোলা হয়। আবার অল্টারনেটিভলি ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টও খোলা যেতে পারে। এবার এই 6টা সিচুয়েশনের জন্য কি কি জার্নালেন্টি করতে হবে সেগুলি আমরা একে একে দেখে নেব। সিচুয়েশন 1 অনুযায়ী ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিডিমেবল অ্যাট পার, এর ক্ষেত্রে জার্নালেন্টি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট উইদিন ব্র্যাকেট অ্যামাউন্ট রিসিভড, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট উইদিন ব্র্যাকেট ট্রান্সফারিং দ্য অ্যামাউন্ট। এবার সিচুয়েশন 2 অনুযায়ী ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিডিমেবল অ্যাট পার, এর ক্ষেত্রে জার্নালেন্টি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। তারপরে সিচুয়েশন 3 অনুযায়ী ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যান্ড রিডিমেবল অ্যাট পার, এর ক্ষেত্রে জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট।
এবার আসছি পরের সিচুয়েশনে, অর্থাৎ সিচুয়েশন 4। এখানে বলা আছে ডিবেঞ্চার ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। এর ক্ষেত্রে জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। বন্ধুরা এখানে খেয়াল করে দেখো, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে, কারণ এক্ষেত্রে ডিবেঞ্চার অ্যাট পারে ইস্যু করা হয়েছে কিন্তু প্রিমিয়ামে পরিশোধ করা হবে, অর্থাৎ অধিক মূল্যে পরিশোধ করতে হবে। তাই প্রিমিয়ামে রিডেমশন হওয়ার জন্য যতটা ক্ষতি হবে তা ওই অ্যাকাউন্ট থেকে অ্যাডজাস্ট করা হবে। এবার আসছি পরের সিচুয়েশনে, সিচুয়েশন 5। এখানে বলা আছে ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। এর ক্ষেত্রে জার্নাল এন্ট্রিগুলি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এক্ষেত্রে অল্টারনেটিভলি ঋণপত্র বিলি সংক্রান্ত ক্ষতি এবং ঋণপত্র অধিহারে পরিশোধ করার জন্য যে ক্ষতি হয় সেই দুটিকে একসাথে দেখানো যেতে পারে। এক্ষেত্রে জার্নাল এন্ট্রিটা আগের মতোই হবে, শুধুমাত্র ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট এবং লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টকে একসাথে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট হিসেবে দেখানো যেতে পারে। সবশেষে আসছি সিচুয়েশন 6 এ, ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। এর ক্ষেত্রে জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। কি খুব কঠিন মনে হলো নাকি? বিষয়টা কিন্তু একদমই কঠিন নয়। এই পর্বের জার্নাল এন্ট্রির উপর ভিত্তি করে আমরা একটি প্রবলেম সলিউশন করব, সেখানে দেখব বিষয়টা একদমই সহজ। তবে আজ নয়, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, ভালো থাকো।